আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হাই বন্ধুগণ, আজকে আপনাদেরকে নতুন আরেকটা জায়গাতে নিয়ে এসেছি। এটা হচ্ছে গিয়া চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বাঁশবাড়িয়া সি বিচ। ইতিমধ্যে অনেকে এটা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখেছেন, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ এডিট ছাড়া একদম ন্যাচারালভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করি। তো জায়গাটা কিন্তু আসলেই অসাধারণ। এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়া, যেমন আপনি সমুদ্রের ভিতরে আছেন, হ্যাঁ, সমুদ্রের ভিতরে আপনি হাফ কিলোমিটার পর্যন্ত হেঁটে যাচ্ছেন, একটা ব্রিজ আছে নিচে, এটা কখনো পানিতে ভেসে উঠবে, আবার কখনো এটা নিচে চলে যাবে, আসলে ব্যাপারটা তা না। এই জোয়ারের যখন ঢেউটা যখন আসে তখন পানিটা উপর দিকে উঠে যায়, আর ব্রিজ কিন্তু ব্রিজের জায়গাতেই থাকে। তো খুব অসাধারণ একটি জায়গা, আপনি এখানে যে অনুভূতিটা পাবেন, আপনি সমুদ্রের ভিতর দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটা আপনি এখানে পাবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা। তো আলহামদুলিল্লাহ ভাই, আপনারা যদি কেউ যদি এখানে ঘুরতে আসতে চান, তাহলে ঢাকা থেকে যদি আসেন তাহলে যেভাবে আসবেন, সীতাকুণ্ডর পর বাঁশবাড়িয়া বাস স্টপেজ আছে, ওখান থেকে আড়াই কিলোমিটার ভিতরে ঢুকলেই ইনশাল্লাহ এই বিচটা আপনারা পেয়ে যাবেন। আর চট্টগ্রাম থেকে যদি কেউ আসে ভাটিয়াপাড়ার পর, আপনার এই বাঁশবাড়িয়া বাস স্টপেজ নেমে আপনারা সবাই এই বিচটাতে আসতে পারবেন। আশপাশের ভিউটাও অনেক সুন্দর, খুবই অসাধারণ একটি জায়গা। তো ভাই, আমার ভিডিওতে একটা মেসেজ থাকে সবসময়, সেটা হচ্ছে গিয়া আমাদের এই দুনিয়াদারি এগুলো কিন্তু বেশি দিনের না, আমাদের এগুলো সব কিছু ছেড়ে চলে যেতে হবে, সব কিছু ছেড়ে। তো এই জন্য আমরা সবাই নামাজ পড়ব, আল্লাহকে স্মরণ করব, ভালো ভালো কাজগুলো করব, যে কাজে সমাজের ভালো হয়, মানুষের অনেক দুর্দশা আছে সেগুলো কেটে যায়, মানুষ যাতে আপনার ধারা যাতে কোনো বিচলিত না হয়, এই কাজগুলো ইনশাল্লাহ আমরা সবাই করব। তো আমরা সবাই আল্লাহকে ভয় করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমি বাইজিদ আহমেদ আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, বাঁশবাড়িয়া সি বিচ থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।